আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোবার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই আর সময় নাই আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন এমন পরিবেশ জন আল্লাহ না করে মামিন এমন আল্লাহ না করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হবে না যখন ঘর থেকে কেউ বের বের হবে হবে তার লাশটা দিবে না এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন এমন হয়ে যাবে সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো না তুমি টের না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন ইন্নামাতিল্লাদা একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য হাদরা নাই আমুল হাদম যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ান্টাইনে চলে যায় যখন সে এক ইয়াতে চলে যায় যখন সে বিভিন্ন ধরনের আইসিউতে যায় তখন বললে ইন্নি আন এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না ওয়ালাল্লা যারা এইভাবে তৌবা করে তাদের তৌবা আল্লাহ বলেন তৌবা নয় এই তৌবা আমি কবল করি না রাসুসাল্লা সাল্লাম বলেছেন মা যখন গড়গড়া আরম্ভ হয়ে যাবে তখন আর তৌবা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে